सुप्रिय शिक्षार्थी अस्सलामु अलैकुम आशा करी परिवार सबाई के अनेक भालो आछो आल्लाहर अशेष रहमते तुम्हारे सहयोगिताय आमराओ भालो आछि। तो आज के पढ़ब देखी आज के आईसीटी क्लासे सबाई के सुस्वागत। नतून बछर नतून क्लास नतून विषय नतून टॉपिक्स अनेकेर काछे आमिओ नतून आर ए कारणे आमि आमार परिचयटा दिच्छि। आमि मोहम्मद रफिकुल इस्लाम सिनियर शिक्षक आईसीटी सृष्टि एकेडमिक स्कूल टांगाइल पाठ परिचिति मध्ये तत्व और जोगाजोग प्रजुक्ति हमारे भिडियोटा नवम श्रेणी जन्य अध्याय द्वितीय टॉपिक्स होच्छे आसक्ति। आज के आमरा आसक्ति विषयटा कि सेटा सम्पर्के डिटेल्स आलोचना करब। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, আমরা ছবিতে কি দেখতেছি একটু ভালো করে খেয়াল করো। আরেকটা ছবি কি হচ্ছে, রাত জেগে ল্যাপটপে গেম খেলতেছে। আরেকটা ছবি এখানে আমরা কি দেখতেছি, ল্যাপটপে গেম খেলতে খেলতে সে ঘুমিয়ে পড়েছে। তো এখান থেকে আমরা কি বুঝতেছি, এখান থেকে আমরা বুঝতেছি কম্পিউটারের অধিক ব্যবহার বা আসক্তি, তার মানে অতিরিক্ত সবকিছুই খারাপ। এখানে আমাদের বাস্তব জীবনে এই আইসিটি যন্ত্রগুলো সারাও যেমন চলবে না, আবার অতিমাত্রায় ব্যবহার করলে আমরা যাকে বলবো রাফ ইউজ করলে সেটা আমাদের জন্য অনেক ভয়ঙ্কর ক্ষতিকর দিক হতে পারে। তাই আমরা অবশ্যই আমাদের যতটুকু প্রয়োজন আমরা অবশ্যই ততটুকুই ব্যবহার করব, যার ফলে কি হবে আমাদের জীবনটা সহজ হবে সুন্দর হবে। এখানে আরো ছবি দেখতে পাচ্ছি, ছবিটি দেখে চিন্তা করে বলো এখানে দুইটা ছবি এখানে আসলে কি হচ্ছে, একটু চিন্তা করে দেখলে দেখতে পাবে যে ছেলে দুটি কি করতে চাচ্ছে। আসলে আমরা কিন্তু বুঝতে পারছি ছেলে দুটি আসলে কি করতে চাচ্ছে। আরো একটু দেখি, ল্যাপটপে বসে কিছু একটা করতে চাচ্ছে, আসলে কি করতে চাচ্ছে, কেন ল্যাপটপে বসে থাকতে চাচ্ছে। ছেলেটি কোনো একটা বিষয়ে আসক্তি হয়েছে, কেন বসে থাকতে, তার মানে একজনে ও হয়তো কার্টুনে আসক্ত হয়ে গেছে, ও হয়তো গেমে আসক্ত হয়ে গেছে। তার মানে কি আসক্ত মানে কি, কোনো একটা বিষয়ে অতিমাত্রায় সময় দেওয়া, যে সময়টার কারণে লেখাপড়া খাওয়া দাওয়া ঘুম কম হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তাহলে যে বিষয়ের উপরে আমাদের এই ঘটনাগুলো ঘটে তখনই আমরা বুঝব যে আমি সেটা কি আসক্তিতে পড়ে গেছি। তো আসক্তি এটা কি ধরনের আসক্তি, এখানে আমরা দেখতেছি কম্পিউটার গেমে আসক্তি। তার মানে আসক্তি আরো একাধিক সাইট আছে, শুধু কম্পিউটার গেমেই যে আমরা আসক্তি হই তা না, আমরা একটু পরে আরো দেখব যে আরো কি কি বিষয়ে আমরা আসক্তি হয়ে যেতে পারি। এখানে আজকে তাহলে আমরা কৃষি, এতক্ষণ আমরা যে ছবিগুলো দেখলাম যে বিষয়গুলো শুনলাম এখান থেকে আমরা আজকে কি শিখব, এখানে দেখা যাচ্ছে যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি করবে, আসক্তি বিষয়টি ব্যাখ্যা করতে পারবে। আসক্তি বিষয়টা কি কতভাবে হতে পারে সেই বিষয়টা আমরা জানতে পারবো, আর কম্পিউটার গেমে আসক্তির সমস্যাগুলো চিহ্নিত করতে পারবো। সবচেয়ে বড় বিষয়টা হবে আজকে যে কম্পিউটার গেম খেললে আমাদের কি সমস্যা হয় সেটা আজকে আমরা জানতে পারবো। তো নেক্সট এখান থেকে আমরা দেখেছি, আমি একটু আগে বলেছি যে শুধু কম্পিউটার গেমেই যে মানুষ আসক্তি হয় তা না, এখান থেকে আমরা কি দেখতেছি, বাচ্চাটা খাওয়ার আসক্তি, লোকটা খাওয়ায় আসক্তি, তারপরে এখানে
অনলাইনে দেখতেছে ও গেম খেলতেছে, তার মানে আসক্তি বিষয়টা শুধু কম্পিউটার গেমের ক্ষেত্রেই প্রযোজ্য না, অনেক ক্ষেত্রেই বিষয়টা প্রযোজ্য। যেমন এখানে বলছে খাওয়ার প্রতি আসক্তি, খাওয়ার প্রতি আসক্তি, তার মানে স্বাভাবিক খাওয়ার চেয়ে যখন কেউ অতিমাত্রায় খেয়ে থাকে তখনই আমরা বুঝবো যে সে খাওয়ার প্রতি তার আসক্তিটা বেড়ে গেছে। আর এই আসক্তি বেড়ে যাওয়াটা অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, সবকিছুই স্বাভাবিক তাই হচ্ছে আমাদের শরীরের জন্য ভালো। এখানে দেখাচ্ছে কম্পিউটার আসক্তি, তার মানে আমরা খাওয়ার প্রতি আসক্তি হতে পারি, আবার কম্পিউটারেও আসক্তি সৃষ্টি হতে পারে। এরপরে আছে আসক্তিটা দেখো কোন পর্যায়ে চলে গেছে, যখন একটা মানুষ কোনো একটা বিষয়ে আসক্তিতে পড়ে যায় তখন সে আর বাহ্যিক তার কোনো জ্ঞান থাকে না। এই লোকটা সে ঘুমের সময়ও সে কি করতেছে, টিভি দেখতেছে। এই বাচ্চাটা এক জায়গা থেকে আরেক জায়গায় হয়তো কোনো আত্মীয় বাড়ি যাচ্ছে, সে কি করতেছে, আত্মীয় বাড়ি যাওয়ার সময়ও সে চেষ্টা করতেছে তার কম্পিউটারটা নিয়ে যেতে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি সে কি পরিমাণ ভয়ানক কম্পিউটার গেমে আসক্তিতে পড়ে গেছে। তাহলে আমরা আসক্তির বিষয়টা এখানে আরো ক্লিয়ার করি যে কোনো কিছু মাত্রাতিরিক্ত ব্যবহার করাটাই হচ্ছে আসক্তি, কোনো জিনিসের প্রতি প্রবল আকর্ষণ হওয়াটাও এক ধরনের আসক্তি, কোনো কাজ বারবার করার ফলে বদ অভ্যাসের